নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি বলবো আপনাদের অর্থাৎ কন্যা রাশির জাতক ও জাতিকাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনারা কোন কোন দিক থেকে পজিটিভ ফল পেতে চলেছেন এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। কন্যা রাশির জাতক ও জাতিকাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে সকল কন্যা রাশির জাতক ও জাতিকাদের অগ্রিম হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে জানাই। আপনাদের এই বছর অর্থাৎ 2021 সাল যেন সকলের ভালো কাটে, মঙ্গল কাটে এবং সকলের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। তো বর্তমানে গ্রহের যে গোচর রয়েছে সেই গোচর অনুযায়ী আপনারা কিন্তু ফল পেতে চলেছেন, অর্থাৎ আমি যে এই রাশিফলটি আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সকল কন্যা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100% মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না, এই কারণে করব না। আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের দশা আলাদা এবং প্রত্যেকেরই আলাদা আলাদা অন্তর্দশা চলছে। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই আমি বলতে পারি। প্রথমে আসি শারীরিক দিক, অর্থাৎ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু মোটের উপর দিয়ে শুভই হবে, মানে অশুভের ভাব কিন্তু সেরকম মাত্রায় নেই। এছাড়াও আপনারা যারা রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে কিন্তু আপনারা ওভারকাম করবেন, এতটুকুটা একদম কনফার্ম বলা যেতে পারে। এর পাশাপাশি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা যারা রয়েছেন অর্থাৎ বাবা মা যারা রয়েছেন কন্যা রাশির, তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক শুভ হতে চলেছে, সেদিকে আপনাদেরকে টেনশন নিতে হবে না। এই মাসে আপনাদের ব্যয়ের ভাব কিন্তু বেশি রয়েছে, অর্থাৎ আয় থেকে ব্যয়টা বেশি হবে, কিছু ক্ষেত্রে লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের এই মাসে ব্যয় এত পরিমাণে হবে যে আপনারা সামাল দিতে পারবেন না, এই দিকটা কিন্তু অবশ্যই আপনারা নজরে রাখুন। এই মাসে আপনাদের সাহস পরাক্রম কিন্তু বৃদ্ধি পাবে, তবে একটি কথা আমি না বলেই পারছি না, এই মাসে আপনাদের কিছু না পাওয়া, জীবনে কিছু না পাওয়ার একটা বেদনা আপনাদেরকে কিন্তু দেবে। এর পাশাপাশি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে মনের বন্ডিং সেই বন্ডিংটা কিন্তু এই মাসে দেখা যাচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটোখাটো মতবিরোধ মতপার্থক্য এগুলো থাকবে, তবে প্রেমের দিক কিন্তু এই মাসে জোরালো হতে চলেছে। আপনাদের জীবনে নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে এবং এই মাসে আপনারা একাধিক প্রেমে কিন্তু পড়বেন। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের পড়াশোনার দিকটা কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে, এদিকে নো ডাউট আপনাদেরকে চিন্তা করতে হবে না। তবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে শুভ হবে কম্পেয়ার টু লোয়ার লেভেল। যারা উচ্চশিক্ষায় যেতে চাইছেন, হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই মাসটা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে চলে আসি বিয়ের ক্ষেত্র, বিবাহস্থান কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, আপনারা বিবাহের জন্য কিন্তু প্রচেষ্টা করতে পারেন, অর্থাৎ আপনার ছেলে বা মেয়ে যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা হন তাহলে আপনারা অবশ্যই বিবাহের জন্য প্রচেষ্টা পারেন এবং আপনাদের জীবনে একাধিক শুভ শুভ সম্পর্ক আপনাদের আসবে এবং সেখান থেকে ম্যাচুরিটি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই বিবাহের দিকটা আপনারা এগোতে পারেন। এরপরে আসি কেরিয়ার বা কর্মস্থান, যারা ফ্রেশার রয়েছে তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন কিন্তু এক্সপেকটেশনটা বেশি রাখবেন না, অর্থাৎ আপনি একটা বিগ বাজেট অ্যামাউন্টের স্যালারি এক্সপেক্ট করলেন সেই জায়গায় কিন্তু ব্যাঘাত ঘটবে এবং কিছু ক্ষেত্রে বাধার মুখে অর্থাৎ বাধা অতিক্রম করে আপনাদেরকে চাকরি পেতে হবে। তবে যারা চাকরি করছেন তাদের কাজে প্রেশার আসবে,
এই প্রেশারটাকে আপনাদেরকে ধরে রাখতে হবে। প্রেশারের ভয়ে চাকরি ছেড়ে দিলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তবে চাকরি ক্ষেত্রে শত্রুতার সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে। চাকরি ক্ষেত্রে শত্রুতা, এছাড়াও পাড়া থেকে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, এই দিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখুন। এই মাসে যাদের আইনত গোলযোগ চলছে, থানা পুলিশ বা কোর্ট কাছারি, এই জায়গা থেকে কিন্তু আপনারা সহজেই বেরিয়ে আসবেন, এতটুকু বলা যেতে পারে। অর্থাৎ আইনত গোলযোগ থেকে আপনারা এই মাসে নিষ্পত্তি পেতে চলেছেন। এই মাসে ভাড়াটিয়া সংক্রান্ত সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন। হয়তো আপনি ভাড়া দিয়েছেন বা ভাড়া বাড়িতে আছেন, এই দুই প্রকার ক্ষেত্রেই কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তবে পজিটিভ দিক এটাই, এই মাসে আপনাদের এনার্জি লেভেল কিন্তু হাই থাকবে। অর্থাৎ যে কোনো কাজকে মানে শেষ দেখে ছাড়া, এই রকম একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে থাকবে, এটা একদম নিশ্চিন্তে বলা যেতে পারে। এই মাসের সন্তান সুখের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও শুভ, এবং যারা সন্তানের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে হচ্ছে ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন, অর্থাৎ গান বাজনা বা অ্যাক্টিং মডেলিং এইসব, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। অর্থাৎ যারা ক্যামেরার সামনে কাজ করছেন বা ক্যামেরার পিছনে, বা নৃত্য করেন, মিউজিক কম্পোজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। তাই এই মাসে কিছু পরিমাণ আপনাদেরকে চোখ কান খুলে কিন্তু চলতে হবে। তো ওভারঅল যদি বলা যায়, কন্যা রাশির জাতক জাতিকার এই মাস অর্থাৎ জানুয়ারি মাস দুর্দান্ত যেতে চলেছে। আপনারা যে কোনো কাজে কিন্তু অনায়াসে সাকসেস পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।